আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে যারা নাশকতা করেছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের। ব্যক্তির উপর নিষেধাজ্ঞা কিংবা ভিসা বিধিনিষেধ আসতে পারে যুক্তরাষ্ট্র থেকে এমন কোনো যৌক্তিক কারণ দেখছেন না বলেও জানান তিনি। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ব্যর্থ হয়েছে জানিয়ে কাদের বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়ে এখন আগুন দিচ্ছে। মার্কিন প্রতিবেদনে বিএনপির চলমান আন্দোলন ও সহিংসতা প্রসঙ্গ এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।